সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি পরিবারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করবে প্রচুর পরিমাণ ফুল ও সিম ধরবে ভার্স আমার মতো করে যদি আপনারাও সিম গাছে পরিচর্যা করে দেন তাহলে আমি আশা করি আপনাদের গাছেও প্রচুর পরিমাণ ফুল ও সিম ধরবে তো চলুন ভিয়ার্স জেনে নেই কিভাবে আমরা প্রচুর পরিমাণ সিম ও ফুল ধরাবো এইখানে যে সিম গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সিম গাছগুলো কিন্তু আজকে থেকে প্রায় পনেরো দিন আগে লাগিয়ে দিয়েছি তা এখন আমি এই সিম গাছগুলোর মধ্যে পরিচর্যা করবো পরিচর্যা বলতে এখন আমি এই সিম গাছগুলোর মধ্যে জৈব সার দিয়ে দিব তো তার আগে আমার এই গাছের গোড়ার দিকের যে মাটিটা আছে সেই মাটিটা আমি আলগা করে নিব। অর্থাৎ মাটিটা আগমা করে আমি ঝুরঝুরা করে নিব এতে করে দেখা যাবে যে আমার গাছগুলো খুব দ্রুত শিকড় সারতে পারবে আর আমি সহজেই জৈব সারগুলো আমার গাছের মধ্যে দিয়ে দিতে পারবো তো দেখুন ভিহর্স এই যে আমার চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা কিন্তু অনেকটাই শক্ত এটা আমি একটা দা দিয়ে প্রথমেই চারদিক থেকে মাটিটা আলগা করে নিচ্ছি তো ভিহার্স চারদিকের মাটিটা আমি আলগা করে নিয়েছি এখন আমি মাটিটা হালকা করে ঝুরঝুড়া করে দিব দেখুন মাটিটা কিন্তু অনেকটাই শক্ত দেখুন চারদিকের মাটিটা কিন্তু আমি ঝুরঝুড়া করে নিয়েছি এই যে দেখুন তো এখন আমি চারদিকের যেই মাটিটা আছে অর্থাৎ যেই মাটিটা আমি আলগা করে নিয়েছি সেই মাটিটা কিছু পরিমাণ সরিয়ে সরিয়ে ঠিক এইভাবে আমি মাটিটা থেকে দিচ্ছি দেখুন আমি চারদিক থেকে কিন্তু মাটিটা সরিয়ে নিয়েছি তো এখন আমি কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিব জৈব সারটা দেওয়ার আগে সর্বপ্রথম আমি দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার আপনাদের সংগ্রহ যদি শুকনো গোবর সার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা গোবর সারটা শুকিয়ে তারপর এইভাবে দিতে পারেন আপনারা মুরগির বীজটা অথবা ছাগলের বীজটাও কিন্তু দিতে পারেন যেহেতু আমি এই সিমটা জৈব সার দিয়ে চাষ করবো তাই আমি সব রকমের জৈব সারই এটার মধ্যে দিতে পারবো এই জায়গায় আমি দুইশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ গোবর সার দিয়ে দিয়েছি তো এখন আমি আরো দুইশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ জৈব সার দিয়ে দিব তো দেখুন এই জায়গায় এই জৈব সারটা এই জৈব সারটা আমি বাজারে বিশ টাকা দরে ক্রয় করে এনেছি এই জৈব সারের মধ্যে আছে ফসফরাস নাইট্রোজেন পটাশিয়াম জিঙ্ক সীসা কপার সহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান তো এই জৈব সারটা আমি গাছের চার দিক দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইবে গাছের গোড়ার মধ্যেও দিতে পারেন পারেন্স দিয়ে দিলাম তো ভিউয়ার্স এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ কভার খোসার পানি তো এই জায়গায় আমি ওয়ান টাইম গ্লাসের এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আমি কিন্তু কভার খোসাগুলো তিন থেকে চার দিন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর পানিটা আর কভার খোসাটা আলাদা করে নিয়েছি তো এখন আমি গাছের চার দিক দিয়ে কবার খোসার পানিটা দিয়ে দিব এরপর আরও দিয়ে দিব পেঁয়াজের খোসার পানি এই কভার খোসার পানির মধ্যে আছে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম এতে করে কিন্তু গাছের দ্রুত ফুল ও সিম আসবে তো তবে এই জায়গায় কিন্তু আমি কিছু পরিমাণ পেঁয়াজের খোসার পানি নিয়ে নিয়েছি আমি পেঁয়াজের খোসাটা কয়েকদিন ভিজিয়ে রেখেছিলাম তারপর পেঁয়াজের খোসাটা আর পানিটা কিন্তু আলাদা করে নিয়েছি তো এখন আমি পেঁয়াজের খোসার পানিটাও চারদিক দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসার পানির মধ্যে আছে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি উপাদান তো এখন আমি চারদিকের যে মাটিটা সরিয়ে রেখেছি সেই মাটিটা কিন্তু এখন দিয়ে দিব চারদিকের মাটিটা আমি দিয়ে দিচ্ছি যেই মাটিটা আমি চারদিক থেকে সরিয়ে নিয়েছিলাম সেই মাটিটা দিয়ে দিচ্ছি একটু উঁচু করে মাদাটা আমি বেঁধে দিব এর কারণটা হচ্ছে যাতে বৃষ্টি আসবে আমার মাদার মধ্যে পানি না জমে অর্থাৎ সিম গাছের গোড়াতে যেন পানি না জমতে পারে আর চারদিকের যে সারটা দিয়েছি সেই সারটা কিন্তু আমি মাটি দিয়ে ঢেকে দিব ভেয়ার্স আমি চারদিকের মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর দেখুন আমার মাদাটা কিন্তু মাটির থেকে একটু উঁচু করে আমি বেঁধে দিয়েছি আর এখন আমি চাইবি কিন্তু পানি দিতে পারবো যেহেতু আমি জৈব সার দিয়েছি তাই সাথে সাথে পানি দিয়ে কোনো রকমের অসুবিধা হবে না আপনাদের সঙ্গে যদি জৈব সার না থাকে সেই ক্ষেত্রে রাসায়নিক সার দিয়েও চাষ করতে পারেন আর কিভাবে রাসায়নিক সার দিয়ে সিম চাষ করবে বাম পারফরমেন্স পাবেন সেটার একটি ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি আপনারা চাইবে কিন্তু এই জৈব সারগুলো পনেরো দিন অন্তর অন্তরই গাছের মধ্যে দিতে পারবেন পনেরো দিন অন্তর অন্তর দেওয়ার পর তারপর অল্প পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিতে পারেন আর যদি গোবরের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে জৈব সারগুলো গোবর সার দিয়েও ঢেকে দিতে পারবেন তো ফিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম